অপবিশ্বাস বললেন যে তার চরিত্রে সমস্যা ছিল ছিল লুচ্চা, তাই তার সাথে আর ব্যবসা আগাতে আমি রাজি হইনি, তাই আমাকে ফাঁসি দিয়েছে। প্রিয় ভিউয়ার্স, বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ রূপে আপনাদেরকে জানাচ্ছি এক এক করে, তবে সেই জন্য আপনাকে যা করতে হবে আমার ভিডিওটা টেনে না দেখে পুরো ভিডিওটি দেখুন, কারণ আপনাকে দিচ্ছি আমরা অজানা সব তথ্য যা তথ্য আমরা গোপন সূত্রে পেয়েছি। ভিডিওটা দেখার পর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি এখনই ক্লিক করে রাখবেন। ভিউয়ার্স, চরম সত্য যে কথা, নায়ক নায়িকাদের দেখলেই অনেকের মুখে লোল পড়তে থাকে, বিশেষ করে নায়িকা হলে তো কথা নেই। আর কথা যদি হয় অপবিশ্বাসের, যে কিনা বাংলাদেশের স্বনামধন্য একজন নায়িকা সুপারস্টার হলিউড কুইন, তাহলে তো কোনো কথা নেই। অপুর সাথে যখন ব্যবসার কথা চলে তখন এই ব্যক্তি যে কিনা অপুর নামে মামলা দিয়েছেন তিনি আর লোভ সামলাতে পারেননি। উদ্দেশ্য ছিল ব্যবসার আড়ালে অপুকে দিয়ে ব্যবসা করানো। জি, শাহেদের সাথেও সিন্ডিকেট করানোর চেষ্টা করেছিল বলে আমরা গোপন সূত্রে খবর পেয়েছি, যে কারণে সাকিব এবং অপুরও সংসার ভেঙে গেছে। তবে অপু বিশ্বাস হার মানেনি, তিনি একেবারে দণ্ডায়মান ছিলেন তার ইচ্ছায় এবং সততায়। অপু বিশ্বাস বলেছেন, আমি সতী নারী, আমি কখনো এ ধরনের কাজ করব না যা আমার এবং আমার পরিবারকে লজ্জা দেয়। এদিকে সাকিব খানের কাছে সাহায্য চাওয়ার ব্যাপারে বলেছেন যে অপু বিশ্বাস যে সাকিব যদি নিজে থেকে আমাকে সাহায্য করে তো করবে, কিন্তু যদি না করতে চায় তাহলে আমি কিছু বলবো না সাকিব খানকে, কেন ওর নিজের ইচ্ছের এটা একটা ব্যাপার, আমি যদি সাহায্য চাই তাহলে হয়তো বা মনে করবে আমার শক্তি নেই। এদিকে অপু বিশ্বাসকে মতামত দিচ্ছি আমি এই বলে যে অপু আপনাকে বলছি, বাচ্চা না কাঁদলে মাও বাচ্চাকে দুধ দেয় না, তাই আপনার কাঁদতে হবে যদি আপনি সাহায্য চান, সেটা সাকিব হোক বা অন্য কেউ, নাহলে আপনাকে পস্তাতে হবে। প্রিয় ভিউয়ার্স, আপনার কি মনে হয় অপু বিশ্বাস এই গ্যাঞ্জামে পড়ে কি তিনি পস্তাতে যাচ্ছেন, তার কি মাথা থেকে হারিয়ে যাচ্ছে মুকুট? জি, আপনাকে বলছি কমেন্টের মাধ্যমে জানান, ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি দেখুন এবং আমাদের সাথেই থাকুন।